Hello dear students, how are you? I think all of you are well and hearty. Welcome to our another class of English. Class 9 and 10, subject English first paper, unit 1, lesson 4. I am your teacher, Jannat Akhtar, resource teacher, English. Our today's topic is responsibilities. Responsibilities. Responsibilities means dayitto somuho. Responsibilities. Responsibilities. Okay, responsibilities. Please open your book. Page number 11. Page number 11. And listen to me very carefully. Part B. Today we will discuss about part B. I think all of you open your book. Page number 11. Let's start our today's passage. A responsibility is a duty or an obligation to do something. Obligation means bandhubadhokota. Obligation means kiye? Obligation. Obligation. Obligation means kiye? Bandhubadhokota. Ki bolche je? A responsibility is a duty. দায়িত্বটা হলো একটা কর্তব্য অর অ্যান অবলিগেশন অথবা একটা বাধ্যবাধকতা টু ডু সামথিং কোনো কিছু করার একটা যে বাধ্যবাধকতা বা একটা যে কর্তব্য আছে সেটাকে আমরা কি বলি রেসপন্সিবিলিটি বা দায়িত্ব বলে থাকি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি তোমার দায়িত্ব আছে টু অ্যাটেন্ড স্কুল স্কুলে উপস্থিত হওয়া অ্যান্ড পারসিউ ইউর স্টাডিজ প্রপারলি পারসিউ মানে শেখা পি ইউ আর এস ইউ ই পারসিউ মানে কি শেখা Pursue your studies properly. তোমার পড়া সঠিকভাবে কমপ্লিট করা বা সম্পূর্ণ করা টু টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস তোমার পিতা মাতা দেখাশোনা করা ইন দেয়ার ওল্ড এজ বৃদ্ধ বয়সে অ্যান্ড সো অন এবং আরও অনেক কিছু ইউ অলসো হ্যাভ রেসপন্সিবিলিটি টু ইউর সোসাইটি তোমার আরও কী আছে দায়িত্ব আছে তোমার সমাজের প্রতি অ্যান্ড দ্য গভর্নমেন্ট এবং সরকারের প্রতি এক্সাম্পল টু হেল্প আ নেইবার একজন প্রতিবেশীকে সাহায্য করা নেইবার মিন্স প্রতিবেশী এন ই আই জি এইচ বি ও ইউ আর নেইবার মানে কি নেইবার নেইবার মিন্স প্রতিবেশী প্রতিবেশী তোমার প্রতিবেশীকে সাহায্য করা ইন ট্রাবল বিপদের সময় ট্রাবল মানে কি বিপদ টি আর ইউ বি এল ই ট্রাবল মিন্স বিপদ বিপদের সময় প্রতিবেশীকে সাহায্য করা অর টু কাস্ট ইউর ভোট ইফ ইউ আর 18 অর ওভার অথবা তোমার 18 বছর বা তার চেয়ে বেশি হলে কি করা ভোট দেওয়া এটা তোমার কি হলো একটা সরকারের প্রতি বা সমাজের প্রতি তোমার দায়িত্ব ওকে এ রেসপন্সিবিলিটি ইজ অলসো অ্যান অবলিগেশন অর এ ডিউটি নট টু ডু সামথিং একটা দায়িত্ব হলো বা দায়িত্ব কর্তব্য হলো কি একটা অবলিগেশন বাধ্যবাধকতা অর এ ডিউটি নট টু ডু সামথিং কোনো কিছু না করার যে একটা বাধ্যবাধকতা আছে সেটাকে আমরা কী বলতে পারি দায় দায়িত্ব বলতে পারি মানে কিছু আমাকে আমাদের কিছু করতে হবে সেটাকে রেসপন্সিবিলিটি বলা হয় আবার কিছু কারণে করতে হবে না সেটা আমাদের ইচ্ছের মধ্যে পড়ে দায়িত্বের মধ্যে পড়ে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি নট টু স্টিল আ বুক ফ্রম আ পাবলিক লাইব্রেরি আর নট টু পাইল আপ ইউর বিল্ডিং ম্যাটেরিয়ালস অন দ্য ফুট কি বলছে উদাহরণস্বরূপ ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি তোমার দায়িত্ব আছে নট টু স্টিল আ বুক একটা বই চুরি না করা ফ্রম আ পাবলিক লাইব্রেরি বর্ণ গ্রন্থাগার থেকে কী করা যাবে না একটা বই চুরি করা যাবে না অর নট টু পাইল আপ এবং স্তূপ করা যাবে না পাইল আপ মানে কি স্তূপ করা বা জমা করা ইউর বিল্ডিং ম্যাটেরিয়াল তোমার নির্মাণ সামগ্রী অন দ্য ফুটপাথ ফুটপাথে তোমার নির্মাণ সামগ্রীগুলো স্তূপিত স্তূপ করে রাখা যাবে না দিজ আর ইউর রেসপন্সিবিলিটিস এগুলো তোমার দায়িত্ব অ্যাজ সিটিজেন্স একজন নাগরিক হিসেবে এগুলো তোমার কি দায়িত্ব বাট দেয়ার আর রেসপন্সিবিলিটিস অফ দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল বাট দেয়ার আর রেসপন্সিবিলিটিস মানে আরও দায়িত্ব আছে অফ দ্য গভর্নমেন্ট সরকারের প্রতি অ্যাজ ওয়েল আওয়ার গভর্নমেন্ট হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু প্রোভাইড ফর ইটস সিটিজেন্স দ্য বেসিক নেসেসিটিস অফ লাইফ ইনক্লুডিং ফুড ক্লথিং শেল্টার এডুকেশন অ্যান্ড মেডিকেল কেয়ার কী বলছে আওয়ার গভর্নমেন্ট হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি আমাদের সরকারের কি আছে কিছু দায়িত্ব আছে টু প্রোভাইড সরবরাহ করা প্রোভাইড মিন্স সরবরাহ করা সরবরাহ করা বা যোগান দেওয়া সরকারেরও কিছু কি আছে দায়িত্ব আছে যোগান দেওয়া কি কি যোগান দেওয়া ফর সিটিজেন্স তার নাগরিকদের জন্য দ্য বেসিক নেসেসিটিস অফ লাইফ মৌলিক বা প্রাথমিক যে দরকারি জিনিসগুলো আছে জীবনে সেগুলো ইনক্লুডিং যেমন অন্তর্ভুক্ত হলো ফুড খাদ্য
clothing, bostro, shelter, ashroy, education, shikha, and medical care. Shasto, shiva. The government also has the responsibility to protect. Sarkar aro dayitto ache ki protect. Protect mane ki? Rokha kora. Protect means rokha kora. P R O T E C T. Protect means rokha kora. Protect mane rokha kora. To protect the fundamental rights. Fundamental rights mane ki moulik odhikar. Fundamental. F U N. Fundamental. Fundamental. Mane moulik. Fundamental mane ki moulik. Fundamental means moulik. Rights mane odhikar. Rights mane odhikar. R I G H T S. Rights means odhikar. Okay. Fundamental rights. মৌলিক অধিকারের অধিকারের যেইগুলো আছে সেগুলো রক্ষা করা অফিস সিটিজেন্স বা নাগরিকদের কুচ ইনক্লুড যার মধ্যে অন্তর্ভুক্ত হলো ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন স্পিচ মানে কথা বলা এক্সপ্রেশন মানে প্রকাশ মানে কথা বলা এবং প্রকাশের অধিকার থাকতে হবে মানে স্বাধীনতা থাকতে হবে ফ্রিডম মিন্স স্বাধীনতা ফ্রিডম অফ স্পিচ মানে হলো বাক স্বাধীনতা ফ্রিডম অফ স্পিচ মানে কি বাক স্বাধীনতা বা কথা বলার স্বাধীনতা থাকতে হবে বা স্বাধীনতা অ্যান এক্সপ্রেশন এবং তার মত প্রকাশ করার স্বাধীনতা তাকে থাকতে হবে ফ্রিডম অফ দ্য প্রেস সংবাদপত্রের স্বাধীনতা থাকতে হবে ফ্রিডম অফ রিলিজিয়ন ধর্মের স্বাধীনতা থাকতে হবে মানে ধর্মের স্বাধীনতা সরকার দেয় ইকুয়ালিটি সাম্যতা অফ অল বিফোর ল এটসেট্রা এবং আইনি দৃষ্টিতে সকল নাগরিক কি সমান এই এই স্বাধীনতাটা কে দেয় আমাদের সরকার সরকার এটা দায়িত্ব সরকারের দায়িত্ব হলো কি আমাদের মত প্রকাশ স্বাধীনতা মনোভাব প্রকাশের স্বাধীনতা দেওয়া সংবাদপত্রের স্বাধীনতা ধর্মের স্বাধীনতা এবং আইনের স্বাধীনতা মানে আইন সবার জন্য সমান এই স্বাধীনতা দেওয়ার দায়িত্ব কার সরকার ওকে দ্য নলেজ স্কিলস অ্যান্ড অ্যাটিটিউডস ইউ হ্যাভ গেইনড অ্যাট হোম বলছে যে জ্ঞান দক্ষতা এবং মনোভাব তুমি অর্জন করেছো বাসায় গেইন মানে হলো অর্জন করা গেইন G A I N gain gain মানে হলো কি অর্জন করা যে জ্ঞান দক্ষতা মনোভাব তুমি বাসা অর্জন করেছো এট স্কুল এবং স্কুলে অর্জন করেছো অ্যান্ড ইন আ সোসাইটি অ্যান্ড ইন সোসাইটি এবং সমাজ থেকে যে তুমি সমাজ বাসা এবং স্কুল থেকে তুমি যে জ্ঞান দক্ষতা মনোভাব অর্জন করেছো উইল হেল্প ইউ তোমাকে কিভাবে সাহায্য করবে টু বি অ্যাওয়্যার অফ ইউর রেসপন্সিবিলিটিস তোমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করতে অ্যাওয়্যার অফ মানে সচেতন করা অবগত করবে তোমার দায়িত্ব কর্তব্য সম্পর্কে এগুলোকে বই নিয়ে যেতে আউট ইফেক্টিভলি কার্যকর ভাবে এগুলোকে বহন করতে রিমেম্বার মনে রেখো ডিসচার্জিং ইউর রেসপন্সিবিলিটিস উইল বি গুড ফর ইউ দায়িত্ব ত্যাগ করা তোমার জন্য ভালো হবে না ঠিক কি বলছে এখানে রিমেম্বার ডিসচার্জিং ইউর রেসপন্সিবিলিটিস উইল বি গুড ফর ইউ দায়িত্ব পালন করা তোমার জন্য ভালো হবে গুড ফর ইউর ফ্যামিলি তোমার পরিবারের জন্য ভালো হবে অ্যান্ড ফ্রেন্ডস এবং তোমার বন্ধুদের জন্য ভালো হবে অ্যান্ড গুড ফর ইউর সোসাইটি এবং তোমার সমাজের জন্য অ্যান্ড কান্ট্রি অ্যাজ আ হোল মানে তুমি তোমার দায়িত্ব যদি সঠিকভাবে পালন করো তোমার নিজের জন্য ভালো হবে তোমার ফ্যামিলির জন্য তোমার বন্ধুর জন্য তোমার পরিবারের জন্য এবং কি হচ্ছে সমাজের জন্য এবং সর্বোপরি দেশের জন্য ভালো হবে যদি তোমার দায়িত্বগুলো সঠিকভাবে নির্বাহ করো বা পালন করো ওকে আই থিঙ্ক অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড রাইট নাও মেক ফাইভ কোশ্চেন্স অ্যান্ড মেক ফাইভ মাল্টিপল চয়েস কোশ্চেন ফ্রম দিস